Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা রিভিউ করতে চলেছি গুপি গায়েন মুভিটি নিয়ে। গুপি গায়েন মুভিটি কিন্তু ইতিমধ্যে রিলিজ করা দেওয়া হয়েছে জি বাংলা অরিজিনাল সিনেমাতে, এবং তা কিন্তু আমরা দেখে ফেলেছি এই মুভিটি। এবং আমরা যারা এই মুভিটি দেখে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এবং এই মুভিটি আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি এই মুভিটি কেমন হয়েছে এবং এই ঘটনা কেমন দেখানো হয়েছে। চলুন তাহলে ভিডিওটি আজ তাহলে আমরা শুরু করি। গুপি গায়েন, গুপি গায়েনের সঙ্গে নামটার সঙ্গে কিন্তু বাঙালিদের নস্টালজিয়া কিন্তু কিন্তু অতপ্রতভাবে জড়িত রয়েছে। গুপির নামটাও কোথাও যেন বাঙালিদের মনের মণিকোঠায় কিন্তু অবস্থিত রয়েছে। আর তেমনই কিন্তু গুপির নামটা শুনে কিন্তু বাঙালিদের মনে একটি অন্যরকম ফিলিংস কিন্তু জাগে, তা আমরা কিন্তু এর আগে দেখেছি। এবার কিন্তু ছোটোবেলায় আবার কিন্তু গুপির গল্প আসতে চলেছে, তা কিন্তু ইতিমধ্যে কিন্তু আবার রিলিজ করে দেওয়া হয়েছে জি বাংলা অরিজিনালসে। তবে এই গুপির সঙ্গে কিন্তু কোনো বাঘা ছিল না, তা কিন্তু আমরা দেখে ফেলেছি। কিন্তু এই গুপিও কিন্তু খুব ভালো গান গাইতে পারে, তা কিন্তু আমরা দেখেছি। হাজার বাধা অতিক্রম করে কিন্তু সে একজন বড় গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিল। জি বাংলা সিনেমার অরিজিনালসে এবার এমনই এক কিন্তু গল্প এসেছিল আপনাদের সামনে। হাজার বাধা নির্মিত করে কিন্তু এমন একটি গল্প আপনাদের সামনে উপস্থিত করেছিল, এবং এই এই গল্পটি উপস্থিত করেছিল কিন্তু অপেরা মুভিজ। অপেরা মুভিজ কিন্তু এই মুভিটি নির্মাণ করেছিল, তা গুপি গায়েন ছবিটি নির্মাণ করেছিল, যেটি কিন্তু পরিচালনা ছিল কিন্তু রাজদীপ ঘোষ, এবং এর প্রযোজনার দায়িত্ব কিন্তু ছিল সূর্যকান্তি করাতে কিন্তু এই মুভিটির প্রযোজনার দায়িত্ব ছিল। এখানে আমি বলে রাখি প্রসঙ্গতে এই যে দুই জুটি, এই দুই জুটির কিন্তু আমরা এর আগে একটি মুভি দেখেছিলাম, যেখানে যে শারদিয়া অর্থাৎ শুভ শারদিয়া নামে একটি মুভি দেখেছিলাম, যেখানেও কিন্তু জি বাংলা অরিজিনালসে এই মুভিটি এসেছিল। এবং তাই সেই মুভিটি কিন্তু খুবই সুপার ডুপার হিট হয়েছিল এবং খুবই ভালো মুভি হয়েছিল, এবং এই মুভিটার ঘটনাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা যারা এই মুভিটি এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই এই মুভিটিও দেখে নিতে পারেন, এই মুভিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। শুভ শারদিয়া বইটির নাম, যা ইতিমধ্যে কিন্তু অবশ্যই ইন্টারনেটেও আছে আমার মনে হচ্ছে। এবার কিন্তু তাদের এই সেই কর্ণকল্প নিয়ে কিন্তু এই মুভিটি এসেছিল, যেটির নাম হচ্ছে গুপি গায়েন। তারা কিন্তু এই মুভিটি নিয়ে এসেছিল আপনাদের সামনে। অপরা মুভিস প্রযোজনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা বড় বড় মুভিস কিন্তু দেখে ফেলেছি অপরা মুভিস থেকে, যেখানে কিন্তু তারা নির্মাণ করেছিল বিসর্জনের মতন মুভি, তাছাড়া কিন্তু বিজয়ের মতন মুভি কিন্তু আমাদের সামনে এসেছিল। এবং এই দুটো মুভি কিন্তু খুবই সুপার ডুপার হিট হয়েছিল, এবং অর্থাৎ এই মুভিটা কিন্তু আশা করি খুবই ভালো লেগেছে, এবং গুপি গায়েনও কিন্তু তারা কিন্তু নির্মাণ করেছে। আর এই ছবির মূল চরিত্রে কিন্তু রয়েছে কিন্তু অর্থাৎ এই ছবিতে কিন্তু আমরা মুখ্য চরিত্রে আবার অভিনয় করতে দেখব ঋতব্রত চক্রবর্তী, যা কিন্তু রীতিমধ্যে দুটো মুভি করেছে এবং সেই মুভি দুটো কিন্তু খুবই ভালো অভিনয় করেছে। এবং যে মুভিগুলি করেছেন অর্থাৎ ঋতব্রত চক্রবর্তী যে কটা মুভি করেছে আজ পর্যন্ত, সেই কটা অর্থাৎ তিনখানা মুভি হলো এটি নিয়ে তার, এবং এই তিনখানা মুভিতে কিন্তু তার গানের প্রত্যেকটি মুভিতে কিন্তু গান দেখানো হয়েছে। যেমন এর আগে তিনি প্রথম বই করেছিলেন অর্থাৎ জেনারেশন আমি, সেখানে কিন্তু একটি গানের চরিত্রে তাকে দেখানো হয়েছে। আবার তিনি বসেন্দ্রী চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন অর্থাৎ তার ছেলের অভিনয় করেছিল সেই মুভিতে, অর্থাৎ কিশোর কুমার জুনিয়রতে কিন্তু ঋতব্রতকে দেখেছিলাম, সেখানে কিন্তু গানের কথা ছিল। আবার কিন্তু এই গুপি গানে কিন্তু সেই অভিনয় করেছেন ঋতব্রত, সেখানেও এখানেও কিন্তু গানের ব্যাপার দেখানো হয়েছে। মানে এর প্রত্যেকটি মুভিতে কিন্তু গানের কিন্তু অনেক অংশ দেখানো হয়েছে। তাছাড়া কিন্তু এই মুভিতে রয়েছে অপরাজিতা আড্ডো এবং শাশ্বত চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় কিন্তু খুব সামান্যতম দেখানো হয়েছে, অর্থাৎ মুভিটি কিন্তু প্রতিটা অংশে কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে তার অভিনয়টায়, এবং তাছাড়া কিন্তু সব্যসাচী চক্রবর্তী অভিনয়টি কিন্তু অনেকখানি দেখানো হয়েছে। তাছাড়া কিন্তু এই ছবিতে কিন্তু গুপির মা চরিত্রে অভিনয় করেছে অপরাজিতা আড্ডো। অপরাজিতা আড্ডো কিন্তু খুবই ভালো অভিনয় করেছে, এবং ঋতব্রতও কিন্তু খুবই ভালো অভিনয় করেছে এই মুভিতে। আমার মনে হচ্ছে ঋতব্রতের অভিনয়টা কিন্তু খানিকটা পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন লেগে গেছে, কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু খানিকটা এরকম ধরনের অভিনয় করেন অর্থাৎ ঋতব্রত চক্রবর্তীর মতন অভিনয় করে। তাছাড়া কিন্তু এই মুভিতে কিন্তু অর্থাৎ এই মুভির যে গুপির যে গানের টিচার হবে সে কিন্তু এই মুভিতে খুবই ভালো অভিনয় করছে। তাছাড়া এই গুপির বিপরীতে যে নায়িকা চরিত্রে অভিনয় করছে তার অভিনয়টা খানিকটা ফিকে পড়ে গেছে, খানিকটা নেকামি টাইপের অভিনয় করেছেন এই মুভিতে আমার যেটুকুনি মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই বলতে পারেন যে তাদের অভিনয় কেমন হয়েছে, এবং কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টও করতে পারেন।
এবার আসবো এই ছবিটির কাহিনী। এই ছবির কাহিনীটা আমার যেটুকুনি মনে হলো, এই ছবি কিন্তু অনেকাংশে জুড়ে রয়েছে কিন্তু জেনারেশন আমির মধ্যে। জেনারেশন আমি যে মুভিটি হয়েছিল সেখানে কিন্তু এমন ধরনের অভিনয় কিন্তু আমার, অর্থাৎ এই ধরনের কিন্তু কাহিনীও আমরা দেখেছিলাম। ও আমি জেনারেশন আমি যেখানে কিন্তু ঋতুপদকে সাহায্য করেছিলেন তার দিদি, আর এখানে কিন্তু গান গাওয়ার জন্য সাহায্য করেছিলেন, অর্থাৎ তার শুভশ্রী চক্রবর্তী তার দাদু কিন্তু সাহায্য করেছিলেন। দুটি কিন্তু সেম কিন্তু দেখানো হয়েছে এখানে, কিন্তু একটু ভূতের মতন অর্থাৎ পেয়েদাতার চরিত্র কিন্তু দেখানো হয়েছে। গল্পটা খানিকটা আমরা সকলে জানেন, তাছাড়া আমি গল্পটা এখানে বলে রাখি, কাহিনিটা সামান্য একটু বলে রাখি আমি এখানে কেমন হয়েছে। কাহিনি কিন্তু একটি দেখানো হয়েছে যে মধ্যবর্তী পরিবারের একজন ছেলে, যা কিন্তু তার নাম কিন্তু সপ্তক, সেই সপ্তক কিন্তু একজন ভালো গান গায়, যার ডাক নাম হলো গোপী। এবং গোপী কিন্তু কিন্তু সে পিতৃহীন, তার বাবা কিন্তু মারা গেছে। গোপীর পরিবারে বলতে সে আর তার মা কিন্তু রয়েছে, এবং মার চরিত্রে অভিনয় করছে অপরাজিতা আঢ্য। গোপী কিন্তু গান গাইতে খুবই ভালোবাসেন, কিন্তু সে গান গাইতে চায় কিন্তু তার মা কিন্তু গান গাইতে বারণ করে কিছু কারণের জন্য। কারণ তিনি মনে করেন, অর্থাৎ গোপীর মা মনে করেন, গান গাইলে পরিবারে একটি সাপ রয়েছে, সেই সাপের জন্য কিন্তু অর্থাৎ অভিশাপ যেটা বলে, সেই অভিশাপের জন্য কিন্তু তার বাবাও একদিন মারা গেছে। তাই ভবিষ্যতে সে যদি মারা যায় তাই কিন্তু তাকে কিন্তু গান গাইতে সে বারবার মানন করে, তার মা কিন্তু বারণ করে। কিন্তু তার মা যাই বলুক না কেন, তার রক্তে তো তার গান রয়েছে, অর্থাৎ তার গোপীর দাদু সেও কিন্তু গান গাইতে, অর্থাৎ শুভশ্রী চক্রবর্তী সেও কিন্তু গান গাইতে, এমনকি গোপীর বাবা শাশুড়ি চট্টোপাধ্যায় তিনিও কিন্তু গান গাইতে। এদিকে কিন্তু গানের জলসা থেকে ফেরার পথে, একদিন গানের জলসা থেকে ফেরার পথে কিন্তু দুর্ঘটনায় মারা যান গোপীর বাবা। মায়ের বারণে গান গাওয়া সত্ত্বেও কিন্তু সে গান বন্ধ করে দেয় গোপী, এবং তার মাকে কথা দেয় যে সে আর কোনোদিন গান গায় না। এমনও অবস্থায় উপস্থিত হয় তার মা সংসারে মায়া না কাটাতে পারা তার দাদু, অর্থাৎ গোপীর দাদু, সে কিন্তু পেদাত্মার রূপে কিন্তু তাকে স্বয়ং দেখা দেয়। তিনি কিন্তু তাকে গোপীকে পথ দেখায় কীভাবে গান করবে না করবে, সমস্ত কিছু দিয়ে সাহায্য করে গোপীর দাদু, সেই নিয়ে কিন্তু মুভিটি পুরোটাই আগায়। এরপর আপনারা অবশ্যই মুভিটা দেখে নিন, কেমন তারপরে কী হয় না হয় সেটা কিন্তু আপনাদের উপরে রইল। এই ছবিটি কাহিনী লিখেছেন কিন্তু অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, এবং পরিচালন স্বয়ং কিন্তু এই ছবির কিন্তু কাহিনী লিখেছেন, এবং চিত্রনাট্য রচিতা করেছেন কিন্তু কল্লোল লাহিড়ী, এবং সহায়ক চক্রবর্তী কিন্তু এর চিত্রনাট্য লিখেছেন, এবং এই ছবিটি কিন্তু সঙ্গীত পরিচালনা করেছেন কিন্তু সৈকত চক্রবর্তী। আর এই ছবিগুলির গানের কথা বলতে গেলে, ওয়াও, আমি কিন্তু স্বপ্নও ভাবতে পারিনি এই ছবির গানগুলি এত সুন্দর হবে। আর এত সুন্দর গানগুলি যেগুলো শুনতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, গানগুলো যে এত সুন্দর তা আমি স্বপ্নও ভাবতে পারিনি যে এই গানগুলি অর্থাৎ এই গান এই ছবির গানগুলি এত সুন্দর দেখানো হবে। এই ছবিতে মোট কিন্তু 11টি গান আছে, যার মধ্যে কিন্তু আমরা কিন্তু 5টি অরিজিনাল গান শুনেছি, তার মধ্যে কিন্তু বাকিগুলো রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল কিন্তু তাই এই ছবির গানগুলি রয়েছে, এবং গানগুলি কিন্তু খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আপনাদের সামনে বা আমার সামনেও কিন্তু দেখেছি। এই ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।